নমস্কার প্রিয় দর্শক, প্রথমে সকলকে জানাই শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য দেখাবো মা কালী ভোগের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মাংসের রেসিপি। যদিও ভোগে পাঁঠার মাংস দেওয়া হয়, তবে আমার কাছে পাঁঠার মাংস অ্যাভেলেবেল না থাকায় আমি খাসির মাংস দিয়ে রেসিপিটি দেখাবো। তবে রান্নার পদ্ধতি কিন্তু একদম সেম হবে, শুধু খাসির মাংসের বদলে বলির পাঁঠার মাংস ব্যবহার করা হয়। চলুন তবে রান্নার পদ্ধতিটি দেখে নিন। প্রথমে আমি এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে হাফ কাপ ফেটানো টক দই, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন সর্ষের তেল। এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটু সময় ধরে মাংসগুলোকে ম্যারিনেট করলে তাহলে মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর মাংসগুলো খুব সফট হবে। এবার সব কিছু দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। আর সাথে নিয়েছি গোটা দারচিনি এলাচ, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে আর লবঙ্গ। এদিকে 1/2 ইঞ্চির 2 টুকরো আদা এখানে বেটে নিয়েছি আর 1টা বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য সব গোটা মশলাগুলো একে একে দিয়ে দেব। সব মশলাগুলো হালকা লাল হয়ে এলে দেব 1/2 টিস্পুন চিনি। দিচ্ছি আলুর টুকরো। এখানে আমি আলুর টুকরোগুলো ফোড়নের সাথে একবারে ভেজে নেব। কিছুক্ষণ হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, দিচ্ছি বেটে রাখা আদা, 1/2 টিস্পুন হিং। আবারও ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নেব। দেখুন মাংসগুলো কি সুন্দর কষানো হয়ে গেছে আর মাংস থেকেও খুব সুন্দর তেলও বেরিয়ে এসেছে। এর সাথে আমি 2 কাপ জল অ্যাড করব আর নাড়িয়ে দেব। এখন প্রেশার কুকার বন্ধ করে 5টা সিটি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। প্রেশার কুকার একটু ঠান্ডা হলে প্রেশার কুকারের মুখটি খুলে নেব। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা ভোগের রান্না, তাই আমি রান্নার শেষে 1 টিস্পুন ঘি দেব। এবার হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি ভোগের নিরামিষ মাংস। দর্শক, আজকের রান্নাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফলো করবেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি। দেখা হবে আবার আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।